বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জন্মদিন উপলক্ষে এবং সমগ্র আঙ্গিকে তার রাজনৈতিক সেবামূলক জীবনকে পাথেয় করে এগিয়ে চলার উদ্দেশ্যে শুক্রবার বরজলার অন্বেষা চাইল্ড কেয়ার শিক্ষা কেন্দ্রে ছুটে যান রাজ্যের জনপ্রিয় নেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। তার সঙ্গে ছিলেন বরজলার বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং অন্বেষা শিক্ষা কেন্দ্রের অধিকর্তা শ্রী লেখা রায় সহ আরও অনেকেই। ত্রিপুরা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন পরিচালিত এই অন্বেষা শিশু শিক্ষা কেন্দ্রে পরম মমতায় এবং সুশৃঙ্খল মাধ্যমে গড়ে তোলা হচ্ছে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের ভিত। জেপি নাড্ডার জন্মদিনে তাকে শুভেচ্ছা এবং সুদীর্ঘ জীবনের কামনা করে বিপ্লব কুমার দেব জানান, যেই সেবামূলক মনোভাব নিয়ে জেপি নাড্ডা রাজনৈতিক আঙ্গিনায় মানুষের সেবা করে আসছেন, সেই মূল্যবোধকে সম্মান জানাতেই তিনি অন্বেষার মতো সেবাপরায়ণ সংস্থায় এসেছেন দলের সর্বভারতীয় সভাপতির জন্মদিনকে সামনে রেখে। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জগৎ প্রকাশ নাড্ডাজির শুভ জন্মদিন 62 বছর পূর্ণ করে উনি এখন আজ 63 বছর ওনার যে সুন্দর এক সাংগঠনিক এবং সার্বাত্মিক জীবন উনি তৈরি করেছেন সেটাকে প্রমাণ করার জন্য সুন্দরভাবে আগের দিকে চলে আসছেন। আর ওনার জন্মদিন উপলক্ষে অন্বেষা যে সংস্থান রয়েছে এখানে বরজলাতে, পুরনো সংস্থান, সেখানে ডে ওয়ান থেকে পার্মানেন্টও এই সমাজের অনেক ছেলেমেয়েদেরকে যারা বিভিন্নভাবে অবহেলিত হয়ে থাকেন তাদেরকে খুঁজে বের করা ও তাদেরকে সুন্দর জীবন দেওয়া সংস্কারের সঙ্গে, এটা অন্বেষার মধ্যে রয়েছে, আগামী দিনে থাকবে। তার জন্য আমি ওনার জন্মদিন তো সেটা একটা সুন্দর জায়গা, সুন্দর মানসিকতার স্বভাবের এক বাতাবরণের সঙ্গে যাতে আমরা মানাতে পারি তার জন্য আমি এখানে এসেছি। আমার খুব ভালো লেগেছে যে জগৎ প্রকাশ নাড্ডাজির যে মানসিকতা, উনি দেশের হেলথ মিনিস্টার ছিলেন, হিমাচলেরও রাজ্যে হেলথ মিনিস্টার ছিলেন, ওনার একটা সেবাপরায়ণ মানসিকতা রয়েছে। রাষ্ট্রীয় সভাপতি ভারতীয় জনতা পার্টির উনি রয়েছেন, ভারতের ভারতবর্ষের না দুনিয়ার সবচেয়ে বড় পার্টির উনি অধ্যক্ষ রয়েছেন, যে সঙ্গে সঙ্গে ওনার যে মানসিকতা, ওনার মানসিকতা সেবাপরায়ণ মানসিকতা, তার জন্য আমি এখানে এসেছি। যে যারা সেবা করে থাকেন, এমন শ্রীলেখাজি, শ্রীলেখা রয়জি ডাইরেক্টর আছেন আমার সঙ্গে এখানে, ওনার পুরো টিম নিয়ে উনি দীর্ঘ সময় যাবৎ এক মাতৃবত্ব স্বভাবের সঙ্গে কাজ করে আসছেন, আমার খুব ভালো লেগেছে। আজকের দিনে ওনার জন্মদিনটা আমরা এখানে পালন করেছি। অন্বেষা সংস্থার সেবা ও শিক্ষামূলক কর্মকাণ্ডের উচ্ছ্বসিত প্রশংসা করে রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, সভার সহযোগিতার মাধ্যমে আরও বিস্তার করতে হবে এই সংস্থার কাজের পরিধি। অন্বেষার বিভিন্ন শিক্ষা কেন্দ্রিক কর্মকাণ্ডেরও ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের জননেতা বিপ্লব কুমার দেব। এখানে একটা ডিসিপ্লিন ব্যবস্থা রয়েছে, সংস্কার রয়েছে, মন কি শান্তি দেনা গান গিয়ে সকালবেলা 5:30 শুরু করে ওর রাত্রি 10:00 শুতে, মানে শয়ন কক্ষে যাওয়া এক ডিসিপ্লিন হবেতে, ওর সঙ্গে সঙ্গে শিক্ষার ব্যবস্থা, এদের সবার শিক্ষার ব্যবস্থা, এখানে আশপাশের যে স্কুলগুলো আছে তার মধ্যে যে যেই স্কুলের মধ্যে যোগ্য সেই হিসাবে ওনারা তাদেরকে পঠন পাঠানোর ব্যবস্থা করেন, এবং তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক যে এখানে ব্যবস্থা রয়েছে তাদের সুন্দর জীবন তৈরি হোক, তার জন্য ডাক্তারের ব্যবস্থা রয়েছে, তার জন্য নৃত্যকলার জন্য শিক্ষিকার ব্যবস্থা রয়েছে, গান শেখানোর জন্য শিক্ষিকার ব্যবস্থা রয়েছে, হয়তোবা সপ্তাহে একদিন আসেন বা দুই দিন আসেন, কিন্তু সমস্ত ব্যবস্থা একটা 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 শিশুকে সর্বাঙ্গীন জীবন দেওয়ার জন্য যা যা প্রয়োজন, যেটা আমরা বাড়িতেও হয়তো অনুসরণ করতে পারি না, এই সংস্থার মাধ্যমে তার ব্যবস্থা করেছেন ওনারা। তার জন্য আবার আমি শ্রীরেখাজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অন্বেষা গৃহে শিশুদের এবং ছাত্রদের সঙ্গে মত বিনিময় করেন তিনি, তাদের হাতে তুলে দেন উপহার। আগামী প্রজন্মের উজ্জ্বল সব কোমলমতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাখেন নিজের মূল্যবান পরামর্শ এবং দিক নির্দেশ। আমরা অনেক কিছু দেখি, অনুভব করি এবং তার মাঝখান থেকে যারা কোনো ভাবে এই সমাজ ব্যবস্থার মধ্যে
অবহেলিত হয়, আমি তাদের ক্যাটাগরি বলবো না, তাদেরকে তুলে এনে এখানে পারিবারিক করে জীবন তৈরি করা। ম্যাডাম ছোট্ট শিশুকে তুলে এনে এসে ওর তারপরে এখানে এমএ বিএড করে নিয়েছে। একটা সোচি, একবার চিন্তা করো, যখন কেউ কোনো ছোট্ট গাছ লাগায়, বীজ লাগায়, তারপর সেই বীজ থেকে গাছ হয়, আর সেই গাছে যখন ফল আসে, আর যে গাছটা লাগিয়েছে সে যখন দেখতে পায়, তখন এই ম্যাডামের অনুভূতি কেমন হয়, তার মানসিক শক্তি কতটা বাড়ে। উল্লেখ্য, রাজুকে গর্বিত করে এই প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতে স্থান পেয়েছেন বিপ্লব কুমার দেব। বৃহৎ রাজনৈতিক আঙ্গিনায় ক্রমেই আরও ব্যাপক থেকে ব্যাপকতরভাবে প্রসারিত হচ্ছে তার কর্মকাণ্ড এবং উজ্জ্বল ইমেজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতে স্থান পাওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়ায় বিপ্লব কুমার দেব বলেন, দল তাকে যে দায়িত্ব প্রদান করে তাই তিনি মন প্রাণ দিয়ে পালন করার সর্বাত্মক চেষ্টা করেন। সেখানে স্পিকার মহোদয় আমার উপরে ভরসা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি, জেপি নাড্ডাজি, বিশেষ করে হোম মিনিস্টার যিনি অমিত ভাই শাহজি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সময়ে সময়ে আমাকে সংগঠন অনেক কাজ দিয়েছে, আমি কাজ করি। অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব দিয়েছেন, পার্টির দায়িত্ব দিয়েছেন, আর এখনও আমাকে আবার নতুন দায়িত্ব দিয়েছেন, আমি সেটা সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ দলের সভাপতি জেপি নাড্ডাকে আন্তরিক ধন্যবাদ জানান জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।